মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। নতুন করে আর কি ফেলবো তোকে, তুই তো সেই কবে থেকেই আমার জন্য ফলেন। সেটা জেনেও তো বিয়েটা করে ফেললি, কয়েক বছর বিদেশ করা হয়ে গেল, আর লোক সমাজ বলেও তো কিছু আছে নাকি। আচ্ছা, হ্যাঁ তা তো আছেই। আচ্ছা, এত বাজে কথা না বলে কাছে না বউ কই, জান নামে চারোর কথা যদি চলে আসে। আরে আসবে না, মুশির মতো নাক ডেকে ঘুমাচ্ছে। ও, তাই জন্যই তুই আমার কাছে প্রেম করতে এলি? একদমই তাই। ভাই বোন মিলে সিনেমা দেখতে গেছে, আমি আর মিয়া কি বলি বলো। বোন না ছাই, তুমি না একদম ঢিল দিও না কিন্তু বৌদি, তুমি সামলাও মা দাদাকে, প্লিজ সামলাও। আরে সহি দি, কিন্তু একেবারে সুবিধের মেয়ে নয়, এখন থেকে না সামলালে কিন্তু তুমি বিপদে পড়বে বৌদি। দেখো বর্ষা, তুমি যেটা ভাব, এই তর্ক থাকার তোমার দিকে তাকাতেও না আমার ঘেন্না করছে। দিন রাত তুষেছ আমায়, ছোট করেছ, পদে পদে গায়ে হাত পর্যন্ত তুলেছ, আমি তাও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, আর তুমি এখন একটা নোংরা লোক, বউ ঘুমাচ্ছে ভেবে বোনের সাথে লীলা করতে এসছো তুমি। লীলা ভাগ্যিস নিজের চোখে আমি দেখলাম, নইলে পরে তুমি আমাকে বলতে, আমার মন ছোট, আমার মানসিকতা খারাপ, আমি তোমাদের মতো উদার নই, থুতো দিই তোমাদের ওই উদারতায়, আমি থুতো দিই তোমাদের ওই বড় মনকে, আমি ঘেন্না করিচ্ছি। শোনো, চোখ বললাম না, একদম ওই নোংরা মুখে আমার নাম নেবে না তুমি। তুমি আবার আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলো কি করে? হ্যাঁ, বউকে ঘরে ফেলে বোনের সাথে রাত বিরেতে সিরিজ দেখেছিলে বলেছিলাম, তাই জন্য গায়ে ফোসকা পড়েছিল, তাই না? এখন তো স্পষ্ট হয়ে গেল যে তোমরা সিরিজ দেখছিলে না, বানাচ্ছিলে। আমি অন্ধ হয়ে গেলাম না কেন এটাতে? শুনি, সামলা ওকে, তুই সামলা। বর্ষা শোনো, প্লিজ কেঁদো না, একটা মিস্টেক হয়ে গেছে, এটা আমাদের ইন্টেনশন ছিল না, আর তেমন কিছু তো হয়নি, প্লিজ এনকারেজ করো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।